হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? কমেন্ট করে জানাবেন তো। আমরা তো ভালোই আছি। আর এই দেখুন, সকালে ঘর থেকে মানে ঘুম থেকে উঠে আবার এসে বারান্দায় যে ঘুমোচ্ছে, এত ডাকছি শুনছেই না তো। বাইরে তো ভীষণই বৃষ্টি হচ্ছে এখন, না সব জায়গাতেই একটু নিম্নচাপ শুনছি হয়েছে, আর ভীষণ কিন্তু বৃষ্টি হচ্ছে। আজকে না, দু তিন দিন ধরেই হচ্ছে তো। তারপরে যে মাছেদের খাবার দিয়ে দিলাম, আর এখন যাব আমি রান্না করতে। আর আমি তো আগেই বলেছি যে আমরা ডায়েট করছি, তো সেই হিসাবে ডায়েটের রেসিপি কিন্তু আজকেও আপনাদের সঙ্গে শেয়ার করবো। তো ভাবলাম যে আজকে সকালে না একটু চিলের পোলাও বানাই। তো চিলের পোলাও তো অনেক রকম করেই বানাই, তো তেল মানে তেল ঘি সব কিছু একটু বেশি বেশি দিয়ে করলে একটু বেশি ভালো লাগে খেতে, কিন্তু আজকে আমি সমস্ত কিছু কিন্তু একদম কম করে রান্না করব। তো মানে কম দিয়ে দিয়ে রান্না করব। তো এখানে দেখুন, চিড়েটাকে কিন্তু খুব ভালো করে ধুয়ে নিচ্ছি, আর এখানে কিন্তু একটু মোটা দানা চিড়ে আমি নিয়েছি। মোটা দানা চিড়ে নিলে কিন্তু বেশ ভালো হয়। তা চিড়েটা ধোয়ার পর পুরো জলটা ফেলে দিয়ে এবারে কিছুটা টাইম রেখে দিলাম, যাতে চিড়েটা একটু মানে একটু ফুলে ওঠে আর একটু ঝরঝরা হয়ে যায়। তো বেশ কিছু জিনিস নিয়েছি, যেমন এখানে পেঁয়াজ, আলু আর নিয়েছি কাঁচা লঙ্কা কুচি। তো আলুটা আপনারা চাইলে বাদ দিয়ে দিতে পারেন, কিন্তু আমি এখানে আলুটা দিচ্ছি। আলু দিলে না খেতে বেশ একটা ভালো লাগে আর কি। তো দেখতেই পেলেন যে কড়াইতে আমি 1 চামচ পরিমাণে বাটার দিয়ে দিলাম। অন্য সময় হলে না আমি এখানে বেশ কিছুটা তেল দিতাম, কিন্তু আজকে বাটার দিয়েই করছি। তো এখানে 1 চামচ বাটার দিয়ে তারপর কিন্তু দিয়ে দিলাম আলুগুলো না। তো আলু দিয়ে আলুটাকে কিছুটা সময় ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেব, যাতে করে আলুটা সিদ্ধ হয়ে যায় আর একই সঙ্গে ভাজাও হয়ে যায়। তো এবারে মানে দেখুন কত সুন্দর একটা হালকা কালার এসে গেছে। তো তারপর আমি দিয়ে দিলাম কারি পাতা। কারি পাতাটা একটু নেড়েচে রে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দিলাম। তো এবারে সমস্ত কিছু না বেশ সুন্দর করে একটু ভেজে নিতে হবে। জানি তেলটা ভীষণই কম মানে বাটারটা, তবুও কিন্তু খুব ভালো করে একটু ভেজে নিতে হবে, যাতে মানে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। তো দেখুন ভাজা হয়ে যেতে তারপর ওই যে চীনা বাদাম আর দিয়ে দিলাম কিশমিশ। তা কিশমিশটাকে আমি কিছুটা সময় জলে একটু ভিজিয়ে রেখেছিলাম, তো তারপরে দিলাম। তো এবারে লবণ আর হলুদ দিয়ে আর কিছুটা সময় কিন্তু নেড়েচেড়ে একটু ভেজে নিচ্ছি। যেহেতু মানে ডায়েট করছি সেই কারণে কিন্তু আর তেল কিংবা বাটার কোনো কিছুই দিতে পাচ্ছি না, দিলে বেশ খেতে ভালো হয়। আপনারা যারা ডায়েট করছেন না, তারা কিন্তু আর একটু বেশি করে তেল দিতে পারেন। তো তারপর এখানে দেখুন চিড়েটা বেশ সুন্দর ঝরঝরে হয়ে গেছে, আর এবারে পুরো চিড়েটা কিন্তু দিয়ে দিলাম। তো চিড়ে দিয়ে এবার চিড়েটাকে বেশ সুন্দর করে কিন্তু এই যে মিশিয়ে নিচ্ছি, মানে যে লবণ আর হলুদ টলুদ দিয়েছিলাম সব কিছুর সঙ্গে বেশ মিশিয়ে নিলে বেশ সুন্দর কিন্তু একটা কালার চলে এসছে। তো এখন আর কোনোই কাজ না, শুধু সমস্ত কিছু উল্টে পাল্টে কিছুটা সময় ভেজে নেওয়া, যাতে করে যে চিড়ের একটা কাঁচা ফ্লেভার থাকে সেই ফ্লেভারটা চলে যায়। তা দেখুন অনেকটা সময় কিন্তু এই যে ভেজে নিয়েছি আর চিড়ে সেই কাঁচা ফ্লেভারটা চলে গেছে। তো এবারে ঝটপট করে এই যে নামিয়ে নিয়েছি, আর এর সঙ্গে না একটু টমেটো সস দিয়ে পরিবেশন করলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। তা আমরা ডায়েট করার কারণে ওটা নিচ্ছি না, তার বদলে কিন্তু নিয়েছি বেশ কিছুটা পরিমাণে টক দই। তো টক দই দিয়ে খেতেও কিন্তু বেশ ভালো লাগছিল। তো সকালের ব্রেকফাস্টে আমাদের এটাই ছিল। তো তারপর না এখানে আমি মানে ব্রেকফাস্ট করে তো তারপর এখানে কিছু ডাল আমি ভিজিয়ে রাখছি, এটা হচ্ছে আমাদের রাতের ডিনার হবে। তাই যে সকালেই ভিজিয়ে দিচ্ছি, কারণ সারাদিন ভিজে থাকলে বেশ মানে ফুলে ডাবল হয়ে যাবে আর কি। তো ডাল দেখুন এখানে বেশ সুন্দর করে ধুয়ে নিয়েছি। ডাল বলতে এখানে রয়েছে ছোলা, রয়েছে রাজমা আর রয়েছে সয়াবিনের বীজ। তো সমস্ত কিছু এই যে ভিজিয়ে দিলাম, আপনারা চাইলে আরও বিভিন্ন ধরনের ডাল কিন্তু এখানে ব্যবহার করতে পারেন। তো তারপর আমি দুপুরের যে খাবার রেডি করছি, মানে তারপর আমি বাড়ির সমস্ত কাজ বাজ কমপ্লিট করে মানে শিনু তো স্কুলে গিয়েছিল, ওকে স্কুল থেকে এনে ওকে খাইয়ে দিয়ে রেডি করে দিয়েছি। তো তারপর মানে রেডি করে দিয়েছি কি ঘুম পাড়িয়ে দিয়েছি আর কি। তো তারপর আমরা নিয়ে বসেছি যে দুপুরের খাবার। তো দুপুরে ভাবলাম যে একটু মানে ফল দিয়ে একটা স্যালাড মতন বানাই, আর এইটাই কিন্তু দুপুরে খেয়ে নেব। যেহেতু মানে ডায়েট করলে না সব কিছু একটু কম কম করেই খেতে হয়, তাই এখানে দেখুন আমি 3টে ফল নিয়েছি, যেমন একটা নাশপাতি, একটা আপেল আর নিয়েছি একটা শসা। তো সমস্ত কিছুই ছোটো ছোটো করে কেটে নিয়েছি, আর তারপর ওর ভিতরে কিছুটা পরিমাণে লবণ আর দিয়ে দিলাম অর্ধেকটা লেবুর রস। তো আপনারা চাইলে কিন্তু লেবুর রসে মানে লেবুর রসটা বাদও দিতে পারেন, কিন্তু লেবুর রস দিয়ে এরকম ফল খেলে না সত্যি বেশ ভালো লাগে, মানে লবণ আর একটু টকটক লাগে, খেতে কিন্তু দারুণ লাগে। তাই যে এখানে দেখুন আমরা দুপুরের খাবার নিয়ে বসে পড়েছি, আর এই যে এখানে আমি 2টো ডিমও সিদ্ধ করে নিয়েছি, মানে একটা আপনাদের দাদা ভাই আর একটা আমি। তো যেহেতু একটা করে ডিম নিচ্ছি, তাই একটা করে মানে কুসুম শুদ্ধই কিন্তু নিয়ে নিয়েছি। তো একটুখানি লেবু আর একটু মানে লবণ ডিমের উপর দিয়ে দিলাম, এতে করে কিন্তু ডিমটাও খেতে কিন্তু বেশ ভালো লাগবে। তো এটাই হচ্ছে গিয়ে আমাদের দুপুরের খাবার। তো দুপুরে একটু কম করে খাওয়া হচ্ছে, এরপর কিন্তু রাতেও আর একটা রেসিপি করব, সেটাও দেখাবো। তো এখানে দেখুন 2টো প্লেটে কিন্তু নিয়ে নিয়েছি, আর এবারে কিন্তু খাওয়াটা মানে খেয়ে নেবো আর কি। তো ডায়েট করে কিন্তু ফল খাওয়া ভীষণই মানে ভীষণই জরুরি আর কি, ফলটা অবশ্যই করে কিন্তু খাওয়ার চেষ্টা করবেন। তো এখানে দেখুন বৃষ্টি হয়েই চলেছে, এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে, কিন্তু বৃষ্টি হওয়ার কারণে শিনুকে নিয়ে আর প্রাইভেটে যেতে পারলাম না আজকে। মানে দুজনেই রেডি হয়েছি, কিন্তু প্রাইভেটে নিয়ে যেতে পারলাম না। তাই এখানে দেখুন শিনুও রেডি, আমিও রেডি, তাও একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোন দেখছিল।
ছিল, এখন এই সন্ধ্যা 6টা মতন বাজে, কিন্তু টিউশন আর যাওয়া হলো না। তা ভাবলাম যে টিউশন যখন যায়নি তাকে মানে ঘরে বসে ওকে একটু বই পড়িয়ে নিই। তাই যেখানে দেখুন ওকে একটু পড়াতে বসেছি, আর এই যে মানে প্রাইভেটে ম্যাম যে সমস্ত কাজ করায় সেই সবই দিয়েছি, আর স্কুলের কিছু হোমওয়ার্ক ছিল সেইগুলো নাও করে নিচ্ছে। তো এখন ওকে না কিছুটা সময় পড়িয়ে নেব। আর শিনু না আমার কাছে পড়তে কিন্তু বেশ ভালোবাসে, মানে অনেকটা সময় ধরে পড়ে আর বিরক্ত হয় না আর কি। তো আমি যদি একটু মারি তাহলে কান্না করে, মানে পড়তে চায় না, কিন্তু যদি একটু বুঝিয়ে বুঝিয়ে পড়াই তাহলে কিন্তু অনেকটা সময় আমার কাছেই পড়তে থাকে। তো এখন অনেকটা সময় ধরে ওকে পড়িয়ে তারপর আমি চলে এসেছি যে রাতে ডিনার বানাতে। তো এখানে আমি দেখুন মানে ডালগুলো যে ভিজিয়ে রেখেছিলাম, মানে যে ছোলাটা, ছোলা কিন্তু বেশ সুন্দর ফুলে একদম ডাবল হয়ে গেছে, মানে ছোলা, রাজমা, সয়াবিনের বীজ সব কিছুই কিন্তু ভীষণ ফুলে গেছে। তা এইটা এবারে না সিদ্ধ করে নেব। তো সিদ্ধ করার জন্য যে প্রেশার কুকারে দিয়ে দিয়েছি, আর এর ভিতরে না একটা আলু আমি দিয়ে দিচ্ছি। আলুটা দিয়ে কিন্তু একদম অপশনাল, আপনারা কিন্তু বাদ দিয়ে দিতে পারেন, কিন্তু আলু দিলে না এর মাখানোটা বেশ ভালো হবে আর খেতেও কিন্তু ভালো লাগবে। আলু ছাড়া মানে আমার খুব একটা পছন্দ হয় না। তো তারপর একটুখানি লবণ দিয়ে দিলাম। তো লবণ দিয়ে ওটা আমি প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি, আর এখানে যে কিছু জিনিস নিয়ে নিয়েছি মানে এইগুলো না দিয়ে ছোলাটা মাখা করব। তো একটা শসা, পেঁয়াজ, লেবু আর টমেটো আর নিয়ে নিয়েছি কিছুটা মানে ধনে পাতা কুচি আর কি। তো সমস্ত কিছু ছোট ছোট করে কেটে নিচ্ছি। তো এইটা না আপনারা মানে যদি ডায়েট নাও করেন তবুও কিন্তু সন্ধ্যাবেলার টিফিনে বেশ ভালো মতনই খেতে পারেন। তো এটা খেতে কিন্তু বেশ ভালো লাগে, আর আপনারা যখন মাখাবেন তখন এর ভিতরে একটু সর্ষের তেল টেল দিয়ে মাখাবেন যদি ডায়েট না করেন। তা আমি যেহেতু ডায়েটের জন্য করছি সেজন্য তেল টেল কিন্তু একদম বাদ দিয়ে দিয়েছি। তো দেখুন এখানে সমস্ত কিছু কিন্তু একদম কুচি কুচি করে কেটে নিচ্ছি, আর মানে শসাটা অবশ্যই করে দেওয়ার চেষ্টা করবেন, আর আলুটা এই জন্য দিয়েছি জানেন, আলু দিলে খেতে বেশ ভালো লাগে। তো আলু জানি ডায়েটে খাওয়া তোটা ভালো না, কিন্তু তবুও মানে আমরা তো সেরকম কড়া ডায়েট করছি না যে মানে এর বাইরে কিছু খেতেই পারবো না, সেরকম তোটা মানে না, তো আমরা তো অতটাও মোটা না, তো সেই কারণেই মানে আলুটা কিন্তু আমি দিচ্ছি। তো এখানে দেখুন সমস্ত কিছুই কিন্তু কেটে নিয়েছি, আর এই যে লেবুটাও দুই ফালি করে কেটে নিলাম, আর এখানে দুটো কাঁচা লঙ্কাও কিন্তু দিচ্ছি, যেহেতু এটা আমার শিনু খাবে না সেই জন্য কিন্তু একটু ঝাল ঝাল করেই করছি। তো এখানে দেখুন মানে ছোলাটা বেশ সুন্দর করে সিদ্ধ করে নিয়েছি, আর এটা বেশ সুন্দর কিন্তু গলে গেছে এই দেখুন। তো এবারে সমস্ত কিছু কিন্তু এক এক করে দিয়ে দেবো, মানে যেসব জিনিস কেটে রেখেছিলাম। তা আলুটার খোসা ছাড়িয়ে না আলুটাকে যে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি, আলুটা যে দিয়ে দিলাম, আর এবারে মানে যেসব ওই শসা পেঁয়াজ টেঁয়াজ কেটে রেখেছিলাম সব কিছুই কিন্তু এক এক করে দিয়ে দিচ্ছি। তো এইটাকে না অনেকে ছোলার চাট বলে, আমরাও ছোলার চাটই বলি। তো তারপরে যে ওপর থেকে লেবুর রসটাও মানে লেবুটাও দিয়ে দিচ্ছি। তো লেবুটা এইভাবে কেটেছি না, একদম চিপে রস বের করতে পারছিলাম না, মানে হাত থেকে বারবার স্লিপ কাটছিল। তবুও জান মানে পুরোটা দিয়ে দিয়েছি। তো তারপরে যেখানে দিয়ে দিচ্ছি কিছু একটা ভাজা মশলা, যেমন দিয়ে দিচ্ছি কিছুটা আমচুর পাউডার, আর দিয়ে দিলাম কিছুটা জিরে আর ধনে গুঁড়ো, মানে একটু ভাজা আর কি। তো আমার কাছে জিরে আর ধনে গুঁড়োটা ভাজা ছিল না, তাই একটুখানি মানে ঘরের থেকেই গুঁড়ো নিয়ে আর একটুখানি কড়াইতে দিয়ে জাস্ট একটুখানি নেড়ে চেড়ে নিয়েছি, এতে করে কিন্তু বেশ সুন্দর একটা ভাজা ফ্লেভার হয়ে গেছে। তো ওইটাই আমি দিয়ে দিয়েছি এক চামচ মতন, আর এবারে সমস্ত কিছু কিন্তু খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। আর চাট মশলা দেওয়ার কারণে না বেশ সুন্দর একটা অন্যরকম ফ্লেভার আসছিল। তো সমস্ত কিছু খুব সুন্দর করে মাখিয়ে নিতে হবে, আর আলুগুলো না হালকা করে একটু গালিয়ে দিচ্ছি, এতে করে কিন্তু এর টেস্ট একদম দারুণ হয়েছিল। তো এই যে আমরা নিয়ে বসে পড়েছি রাতের ডিনার, তো এইটাই কিন্তু আমরা রাতে খাবো। তো এখানে কিন্তু দুজনের জন্য রয়েছে, সেই জন্য অনেকটা বেশি মনে হচ্ছে, এতটাও কিন্তু মানে একজন কিন্তু এতটাও খাবো না, এইটা আমরা দুজনে ভাগ করে খাবো। তো চলুন সমস্ত রেসিপি মানে রেসিপিগুলো না কিন্তু আপনাদের দেখিয়ে দিলাম, মানে সকাল থেকে রাত পর্যন্ত টোটালি আমরা কী খাওয়া দাওয়া করলাম। তো এই যে আপনাদের দাদাভাই খেতে বসে পড়েছে, আর এটা কিন্তু সত্যি দারুণ টেস্ট হয়েছিল। আপনারা যারা ডায়েট নাও করেন মানে তারাও কিন্তু খুব সহজেই খেতে পারেন। তো চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তা সারাদিনের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন। নমস্কার।